ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো আমি ক্যানন পিক্সমা IP 2772 এই প্রিন্টারটির প্রবলেম আমরা একটু পাওয়ার দিয়ে দেখি। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটি অন করলাম। অন করার পরে প্রিন্টারটির যে প্রবলেম আসলে সেটাকে আপনাদের দেখাবো। দেখুন, প্রিন্টারটি এখন রানিং আছে। তো এখন যে প্রবলেমটি সেটা হচ্ছে আপনার এই যে লাল সিগন্যালটা চলছে, এটা কিন্তু আপনার কার্টেজের সিগন্যাল বলে। তো চলুন আমরা একটু কম্পিউটারে দেখি এই কার্টেজের সিগন্যালটি আসলে কোন কার্টেজটি পাচ্ছে না সেটা দেখানো যাক। তো বন্ধুরা, আমরা কম্পিউটারে আসলাম। এখন স্টার্ট মেনু ক্লিক করে আপনারা যাবেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার। ডিভাইস অ্যান্ড প্রিন্টারে গিয়ে আপনারা এই প্রিন্টারটির মডেল হচ্ছে 2772। তো আমরা এখানে 2772 পাবো না, আমরা 2700 সিরিজ পাবো। তো চলুন, এই যে 2700 সিরিজ কপি 16 আমরা দেখছি। এটার পর রাইট বাটন ক্লিক করব, করে আমরা প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করব। প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করার পরে আমরা যাব মেনটেন্সে। মেনটেন্সে গিয়ে ভিউ দ্য প্রিন্টার স্ট্যাটাস, এখানে ক্লিক করলে দেখেন একটা টুলবার আসতেছে, সেটা হচ্ছে লেখা আছে দ্য ফ্লোয়িং ইঙ্ক কার্ট ইস ক্যান নট বি রিকগনাইজেশন কালার অ্যান্ড ব্ল্যাক। তো বন্ধুরা, এ হচ্ছে কিন প্রিন্টারটির প্রবলেম। তো আমরা চলুন প্রিন্টারটি ঠিক করা যায় কি না সেটা একটু দেখি। তো আবার আমরা প্রিন্টার সাইটে যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রিন্টার সাইটে চলে আসলাম। তো আমরা এখন একটু দেখি প্রিন্টারের কার্টেজটা চেঞ্জ করার পরে দেখি কী করা যায়। প্রথমে আমরা যাব কালার কার্টেজটা চেঞ্জ করার জন্য। প্রিন্টারটি কালার কার্টেজ চেঞ্জ করলাম, ও সরি, দুইটা কার্টেজ চেঞ্জ করি আমরা, তাহলে বোঝা যাবে আসলে। তো আমরা দুইটা কার্টেজ একবারে চেঞ্জ করে দেখি যে প্রিন্টারটি কার্টেজ পাই কিনা। তো চলুন আবার প্রিন্টারটি কার্টেজ পাচ্ছে কিনা সেটা একটু দেখি। তো বন্ধুরা দেখুন, সেই সেম সিগন্যাল। তো এখন আপনার সিগন্যালটা দিচ্ছে কম্পিউটারে, একটু দেখি। তো বন্ধুরা দেখুন, কম্পিউটারে আপনার দ্য ফ্লাইং কার্টিস ক্যান নট বি রিকগনাইজেশন ব্ল্যাক, তার মানে ব্ল্যাক কার্টিসটা পাচ্ছে না। তো আমরা আবার যাই প্রিন্টারে। তো বন্ধুরা, আমরা প্রিন্টারে আসলাম। এসে এখন ব্ল্যাক কার্টিসটা আরেকবার দেখি, চেষ্টা করি ব্ল্যাক কার্টিসটা পাই কিনা আরেকটা কার্টিস লাগানোর পরে দেখি। তো আরেকটা কার্টিস লাগালাম। সেম প্রবলেম। হ্যালো বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আমরা যে কাজগুলো করতেছি আসলে এগুলো টিপ, অনেক সময় এগুলো কার্টিস নষ্ট হয়ে যায় লাগাতে লাগাতে। আমরা একটু চেক করে আসি যে। তো বন্ধুরা চলুন আমরা একটু হেডটা খুলে,
हेलो बंधुरा देखो हमें हेडटा खुले फिलसी हमें एक नतून हेड लगे देखो जो प्रिंटारे को प्रब्लेम आना चलो एक नतून हेड नहीं आसि। हेलो गाइस हमें एक हेड नहीं आसलम नीचे लगाब लागान पर देखो आसले प्रिंटारटी हेडटा लागान पर देखी प्रिंटारटी काटिस पाई कि ना। আর পাশে আর একটা দোকান আছে না এই কম্পিউটার প্লাস ওখানে একটা দেখতে পারেন ওখানে একটা রয়েছে বললো। তো বন্ধুরা আমরা এখন হেডটা লাগালাম খুব কষ্ট করে আমরা এখন এর সেন্সর কেবলটি লাগাবো। সেন্সর কেবলটি লাগালাম আমরা এবারে হেডের কেবলগুলো লাগাই দিব।
हेलो व्यूअर्स আমরা এবারে একটু প্রিন্টটা দিব। তো বন্ধুরা দেখুন সেম সমস্যা, কম্পিউটার দেখুন ব্ল্যাক কার্ড ইজ নট অ্যাভেলেবল। তো আমরা এখন একটা ব্ল্যাক কার্ড ইজ লাগালাম, এবার এটাকে একটু ইনস্টল করে দেখি। 5 সেকেন্ড চেপে ধরে যদি না হয় তাহলে মনে করতে হবে কার্ড চেঞ্জ করতে হবে। তো সেম প্রবলেম বন্ধুরা, আমরা এখন ওনার যে কার্টিসটা ছিল একটু লাগাই দেখি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা যদি একটি কার্টিস্টটি পাল্টাতে পারি তাহলে কালকে আপনাদেরকে এই ভিডিওটি আবার পুনরায় দেখানো হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।